মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম টিপুকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত সুমন শিকদার ওরফে মুসাকে 15 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে মুসাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়। মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, 24 মার্চ টিপুকে হত্যা করা হয় আর মুসা দেশ ছাড়েন 12 মার্চ। ইন্টারপোলের সহায়তায় ওমান থেকে বৃহস্পতিবার তাকে দেশে ফিরিয়ে আনে গোয়েন্দা পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুসা। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। টিপু হত্যার ঘটনাকে মুসাসহ আরও 13 জনকে গ্রেফতার করা হয়েছে।